আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া আমার ময়না করিয়া ও সে সোনার খাঁচা শূন্য করিয়া ভেতরের পাখিটাকে আমি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না? যেদিন তার যাওয়ার সময় হবে, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে ধরে রাখবে। আমি তাকে যতই যত্ন করি, সে তো অচিন দেশের পাখি না, অচিন দেশে ঠিক ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। তাই তো গোষ্ঠফল বললে, তবু পাই না দেয় যে ফাঁকি, তবু পাই না দেয় যে ফাঁকি, এমনি সে নিদয়া করিয়া আমার ময়না গেল উড়িয়ারে, আমার ময়না গেল উড়িয়ারে সোনার খাঁচা শূন্য করিয়া। আমার এই খাঁচাটি নয়টি রং কেন বললেন? নয়টি দরজা, তাই না মা? দেখবেন দুখানা দরজা, চারখানা, ছখানা, সাতখানা, আরও নিম্নমুখী দুটি দরজা আছে, আমরা হিসাব করলে পাই। যখন আমার পাখিটি আমার এই মুখ দিয়ে বের হবে, মানুষ দেখবেন তখন হা করে থাকবে। যদি পাখিটি চোখ দিয়ে বের হয়, চোখ দিয়ে তাকিয়ে থাকবে। কিন্তু সাধুগুরু মহাজনদের কথা দিয়ে যায়, তাদের এখান থেকে যায়, তাই না? তাই নবরঙ্গের এই খাঁচাটি যেদিন চলে যাবে পাখি, সেদিন এই দেহটি কিন্তু মাটিতেই মিশে যাবে, পাঁচ পয়সা কেউ মূল্য দেবে না। তাই তো বলেন, নবরঙ্গের এই খাঁচাটি পাখি বিনা সবই মাটি যাবে, মাটিতে মিশিয়া শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়ারে, আমার ময়না গেল উড়িয়ারে সোনার খাঁচা শূন্য করিয়া, সোনার খাঁচা শূন্য করিয়া, সোনার খাঁচা।
কৃষ্ণ করিয়া।